দেশের বাজারে প্রতিনিয়ত সোনার দাম বাড়ছে নয়তো কমছে। এদিকে দেশের বাজারে আবারও সোনার দাম বেড়েছে। স্থানীয় মার্কেটে তেজাবি সোনার দাম ও পাকা সোনার দাম বেড়েছে। এরই প্রভাবে দেশের বাজারে গহনা সোনার দাম বেড়েছে। বন্ধুরা, আজকে আমি আপনাদের জানিয়ে দিব প্রতি ভরি ও প্রতি আনা ও প্রতি দশানার সোনার দাম কত টাকা রয়েছে। এর পাশাপাশি আপনারা জানতে পারবেন আপনার ব্যবহৃত পুরাতন গহনা আজকে বিক্রি করতে গেলে কত টাকা দাম পাবেন, আরও জানতে পারবেন রূপোর দামটা কত রয়েছে। সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আমাদের সাথে থাকবেন। আর এরকম সোনার দামের আপডেট খবর পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটিতে একটি লাইক করে দিবেন। আর আপনার এলাকার সোনার দামটা কত অবশ্যই কমেন্টে জানাবেন। বন্ধুরা, সবচেয়ে ভালো মানের 22 ক্যারেট হলমার্কযুক্ত প্রতি এক ভরি সোনার দাম 98,444 টাকা, যা প্রতি ভরিতে দাম বেড়েছে 1,283 টাকা। 21 ক্যারেট প্রতি ভরি সোনার দাম 93,954 টাকা, যা প্রতি ভরিতে দাম বেড়েছে 1,225 টাকা। 18 ক্যারেট প্রতি ভরি সোনার দাম 80,540 টাকা, যা প্রতি ভরিতে দাম বেড়েছে 750 টাকা। সনাতন পদ্ধতি প্রতি ভরি সোনার দাম 67,126 টাকা, যা প্রতি ভরিতে দাম বেড়েছে 874 টাকা। সবচেয়ে ভালো মানের 22 ক্যারেট প্রতি একানা সোনার দাম 6,152 টাকা। 21 ক্যারেট প্রতি একানা সোনার দাম 5,872 টাকা। 18 ক্যারেট প্রতি একানা সোনার দাম 5,033 টাকা। সনাতন পদ্ধতি একানা সোনার দাম 4,195 টাকা। বন্ধুরা, এখন জানিয়ে দেব প্রতি দশানা সোনার দাম কত টাকা রয়েছে। 22 ক্যারেট প্রতি দশানা সোনার দাম 61,527 টাকা। 21 ক্যারেট প্রতি দশানা সোনার দাম 58,721 টাকা। সনাতন পদ্ধতি প্রতি দশানা সোনার দাম 41,953 টাকা। বন্ধুরা, এখন জানিয়ে দেবো আপনার ব্যবহৃত পুরাতন গহনা বিক্রি করতে গেলে কত টাকা দাম পাবেন। পুরাতন এক ভরি গহনা সোনার দাম 67,126 টাকা। বন্ধুরা, এখন জানিয়ে দেবো রূপোর দামটা কত রয়েছে। বন্ধুরা, সোনার দাম বাড়ানো হলেও রূপোর দাম রাখা হয়েছে অপরিবর্তিত। 22 ক্যারেট এক ভরি রূপোর দাম 1,714 টাকা। 21 ক্যারেট এক ভরি রূপোর দাম 1,632 টাকা। 18 ক্যারেট এক ভরি রূপোর দাম 1,399 টাকা। পুরাতন এক ভরি রূপোর দাম 1,049 টাকা। বন্ধুরা, এটা ছিল দেশের বাজারে বাংলাদেশ জুয়েলার্স সমিতি নির্ধারিত সর্বশেষ সোনা ও রূপোর দাম। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।